আচ্ছা মিঠাই বুড়ি, তুমি আজ এমন দান ধ্যান করছো কেন? আজ যে আমার বাবার মৃত্যুদিন রাজামশাই, তাই আজ বাবার মৃত্যুদিন পালন করছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আমার বাবা মা যেন স্বর্গে সুখে শান্তিতে থাকেন। বাহ 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 মিঠাই বুড়ি, বাহ, তোমার এই আচরণে আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, খুব খুশি আমি। মিঠাই এই রাজ্যের একটা দৃষ্টান্ত। বাবা বাবা, এই সামান্য একটু ফল মিষ্টি মিলিয়ে মিঠাই কিরকম সুনাম আদায় করে নিল দেখেছ? বাবা মায়ের কথা আমারও খুব মনে পড়ে। ঘোড়ার ডিম মনে পড়ে, মনে পড়লে আজকের এই দিনটা মিঠাইয়ের মতো পালন করতে দেখে শেখো, মিঠাই বুড়িকে দেখে শেখো। মাথার মধ্যে জব্বর একটা মতলব এসেছে। কাঁদতে কাঁদতে দিদি কোথায় যাচ্ছে? না, পিছু পিছু গিয়ে ব্যাপারটা দেখতে হবে। ওগো, এখন আমার কি হবে গো? স্বর্গে থাকতে তাদের খুব কষ্ট হচ্ছে, মানে তারা দুজনে তাদের আদরের ছোট মেয়েকে নিজেদের মধ্যে তার সাথে এটাও বুঝে যাবেন যে বাবার মৃত্যুদিন পালন করা মিঠাইয়ের শুধু একটা ভরো। আমাকে জব্দ করার জন্য এমন একটা মতলব বার করেছিস? ঠিক আছে, তুই বুনো ওল হলে আমি হচ্ছি বাঘা তেঁতুল। কিন্তু কোনো মানুষ তো আর সশরীরে স্বর্গে যেতে পারে না, তার জন্য তো তাকে মরতে হবে। হ্যাঁ, চিন্তা করবেন না রাজামশাই, বাবা মা আমায় যখন ডেকেছেন তখন তাদের কাছে যাবার জন্য আমি প্রস্তুত। তার মানে তুমি মরতে রাজি? অবশ্যই রাজি। কিন্তু তুই মরবি কি করে? কেন, আমার বাবা যে সমুদ্রে ডুবে গিয়েছিলেন সেই সমুদ্রে ডুবে আমি বাবা মায়ের কাছে চলে যেতে চাই। দিন বাদে খুব ভালো দিন, আমি ওই দিনই সমুদ্রে ডুবতে চাই।
রাজা মশাই, আপনি আমার হাত পা বেঁধে জলে ফেলে দেওয়ার ব্যবস্থা করুন। দেখো দেখো সকলে দেখো, বাবা মার প্রতি মিঠাইয়ের টানটা একবার দেখো। শরীরে স্বর্গ থেকে ফিরে এসেছে। বলো বলো মিঠাই বুড়ি, সশরীরে তোমার স্বর্গে যাওয়া আর ফিরে আসার কথা বলো। হ্যাঁ, আমি খুবই উদগ্রীব শোনার জন্য। জলে পড়ে আমি তো তলিয়ে যেতে লাগলাম, হঠাৎ কি কি হঠাৎ দেখি জলের তলায় স্বর্গের দূত দাঁড়িয়ে আছে। সে জলের তলার গোপন সুড়ঙ্গ দিয়ে আমায় স্বর্গে আমার বাবা মায়ের কাছে নিয়ে গেল। তারপর কি বলবো, আমায় দেখে বাবা মায়ের সে কি আনন্দ। এসব কি বলছে মিঠাই, না মরে স্বর্গে চলে গেল। কিছুদিন যাবার পর বাবা একদিন আমাকে বলল, মিঠাই স্বর্গের এই সব ক্ষীর সন্দেশ আর পায়েস খেয়ে খেয়ে জিভে ছেতলা পড়ে গেছে, একদিন একটু সরু চালের ভাতের সঙ্গে সোনা মুগের ডাল বেগুন ভাজা আর কুচো চিংড়ির টক খাওয়া তোমা। তুমি সব রেঁধে বেড়ে খাওয়ালে। ওখানেই তো বাঁধলো গন্ডগোল, রান্না মুখে দিয়েই তো বাবা মশাই রেগে কাই, ভাতের থালা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, হতভাগী, পুরী হয়ে মাথার সব চুল সাদা করে ফেললি, আর নাচতে শিখলি না, যা মরতে ফিরে গিয়ে মন্ডাকে পাঠিয়ে দে, ওর হাতের ভালো ভালো রান্না খাবো। যা দিদি যা, ভয় কিসের, ভয় না পেয়ে ভালো মনে মরতে চাইলে দেখবি দূত এসে তোকে ঠিক স্বর্গে নিয়ে যাবে, যা মনের জোর নিয়ে জলে ঝাঁপিয়ে পড়। বাবা ও তো মনের জোর আমার নেই। ছি মন্ডা, ছি, তোমার মুখ থেকে স্বপ্নের কথা শুনে মিঠাই কিন্তু সব স্বপ্ন টপ্ন সব মিছে কথা রাজা মশাই, মিঠাইকে জব্দ করার জন্যে
আমি মিথ্যে স্বপ্নের গল্প ফেঁদেছিলাম। মৃত বাবা মাকে নিয়ে মিথ্যে কথা বলা, এর শাস্তি হলো 5 বছর কারাবাস। হ্যাঁ মিঠাই বুড়ি, তোমার এই শ্বশুরের স্বর্গে যাওয়া আসার পেছনের রহস্যটা কি? আমি গোপনে এক ডুবুরির সঙ্গে কথা বলে রেখেছিলাম, আর আমি জলে পড়ার পর সে খুব গোপনে আমাকে জল থেকে তুলে নিয়ে গিয়ে তার বাসায় রেখেছিল। এক মাস সেখানে ঘাপটি মেরে বসে থাকার পর আজ দেখা দিলাম। এই হলো আমার শ্বশুরের স্বর্গে যাবার ইতিহাস। সত্যি সত্যি মিঠাই বুড়ি, তোমার বুদ্ধির কোনো তুলনাই নেই। মনটা যেমন শয়তান, তুমি তেমনই দুষ্ট। কথায় বলেছ।